আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল। আজকে আমরা দেখবো পিএইচপি সুপার গ্লোবাল ভেরিয়েবলটা। আগের ক্লাসে আমরা দেখছিলাম লোকাল ভেরিয়েবল অ্যান্ড গ্লোবাল ভেরিয়েবল, আজকে আমরা কী দেখবো? সুপার গ্লোবাল ভেরিয়েবল। ওকে, সো এখানে আমি কী করি, একটা ভেরিয়েবল নেই, এক্স ইজ ইকুয়াল 10, ওয়াই ইজ ইকুয়াল 30। সো আমি একটা ফাংশন নেই, ফাংশন মাই ফাংশন। সো এই ফাংশনের ভিতর যদি আমি এখানে একটা ভেরিয়েবল নিই, জ্যাড ইজ ইকুয়াল এক্স, ভেরিয়েবলকে এক্স প্লাস ভেরিয়েবল ওয়াই। ওকে, সো জ্যাড ইজ ইকুয়াল কি এক্স আর ওয়াইয়ের যোগফল হবে। এখন আমি ফাংশনটা বাইরে কল করে দিলাম। এখন আমি যদি ইকো করি জ্যাড ভেরিয়েবলটাকে, ওকে, তাহলে আমরা আউটপুট কী পাবো? আমরা আউটপুট কী পাবো? একটা এরর পাবো, তাই না? সো আমি লোড করলাম, এখানে কী বলতেছে, আনডিফাইন্ড ভেরিয়েবল এক্স, আনডিফাইন্ড ভেরিয়েবল ওয়াই অ্যান্ড আনডিফাইন্ড ভেরিয়েবল জ্যাড। সো এক্স ওয়াই জ্যাড এর মান কি আনডিফাইন্ড? সো আমরা কী করতে পারি, আমাদের যে এক্স ওয়াই আর জ্যাডকে কী করতে পারি, গ্লোবাল করতে পারি। তাহলে কী করতে পারবো আমরা, ফাংশনের ভিতর থেকে আমরা জ্যাড এর মানটা অ্যাক্সেস করতে পারবো। সো আমরা কী করতে পারি, গ্লোবাল সো এক্স ওয়াই অ্যান্ড জ্যাড একে কী করে দেবো, এক্স ওয়াই জ্যাডকে গ্লোবাল করে দেবো, গ্লোবাল। ওকে, সো এখন এক্স ওয়াই জ্যাডটা কি আমার গ্লোবাল ভেরিয়েবল? এখন কী করতে পারবো আমরা, ফাংশনের ভিতর থেকে আমরা কোডটা অ্যাক্সেস করতে পারবো। সো আমি একটু লোড করলাম, আমরা কি আউটপুট 40 পাইতেছি। ওকে, সো এত রূপ আমরা আগের ক্লাসে দেখছিলাম গ্লোবাল ভেরিয়েবলটা। এখন আমরা এটা কী করতে পারি, সুপার গ্লোবাল ভেরিয়েবল ইউজ করতে পারি। লাইক আমি এটা কী করে দিই, কমেন্ট আউট করে দিই গ্লোবাল ভেরিয়েবলটা। ওকে, সো আমরা এখন কী ইউজ করবো, সুপার গ্লোবাল ভেরিয়েবল। সো যেটা করতে হবে আমার এখানে গ্লোবালস, সো আমার সবগুলো কী করতে হবে, ক্যাপিটাল লেটারে দিতে হবে, জিএলও বিএলএস। সো গ্লোবালস, শুধু গ্লোবাল না, এটা কী হবে, এস দিতে হবে, কারণ এটা কি আমার একটা অ্যারে। সো আমার একটা অ্যারে দিলাম। ওকে, সো আমি এটা কি গ্লোবাল ভেরিয়েবল, সুপার গ্লোবাল, এটা কি একটা অ্যারে। সো আমি এটা কী করলাম, জ্যাডটা একটা কোটেশনের ভিতর হবে, এটা কি আমার একটা অ্যারে। সো এই যে আমার জ্যাড ভেরিয়েবলটা কী হয়ে গেলো, এখন গ্লোবাল হয়ে গেল। দেন সেমভাবে আমার কী করতে হবে, এক্স আর ওয়াইকে গ্লোবাল করতে হবে। সো আমি সুপার গ্লোবাল ইউজ করবো। সো গ্লোবাল জি এল ও বি এল এস, দেন আমার যে অ্যারে এটা কী করতে হবে, অ্যারেটা দিতে হবে। দেন এটাকে আমার একটা কোটেশনের ভিতর দিতে হবে, এক্স ভেরিয়েবলটাকে। সেমভাবে ওয়াই, দেন কী করতে হবে, ওয়াই ভেরিয়েবলটাকে কী করতে হবে, একটা কোটেশনের ভিতর দিতে হবে, কারণ এটা কি আমার একটা অ্যারে। ওকে, সো এই যে আমরা এইভাবেও গ্লোবাল ইউজ করতে পারি, এক্স ওয়াই জ্যাড দিয়া, অথবা আমরা কী করতে পারি, এইভাবে সুপার গ্লোবাল ইউজ করতে পারি। ওকে, এখন আমরা কী পাবো, সেম আউটপুটই পাবো। সো আমি যদি এখন কী করি, লোড করি, তাহলে দেখেন আমরা 40 পাইতেছি। ওকে, সো আমরা সেম আউটপুটই পাইতেছি, সুপার গ্লোবাল। সো এইভাবে আমার কী করতে হয়, সুপার গ্লোবাল ভেরিয়েবল ইউজ করতে হয়। সো আই হোপ সবাই ক্লিয়ার। সো আমি এটা কী করে দিই, কাট করে দিই। এখন আমরা কী দেখবো, সার্ভার দেখবো। সো সুপার গ্লোবাল ভেরিয়েবলে আমার অনেকগুলা হয়, যেমন সার্ভার, রিকোয়েস্ট, গেট, পোস্ট। সো আমরা এখন সার্ভারটা দেখি। সো আমি এখানে কী করি, ইকো করি সার্ভার। সো এমন ডলার সাইন দিয়ে কী করতে হবে, সার্ভার, একটা কী করতে হবে, ডলার সাইন আন্ডারস্কোর দিয়ে কি সার্ভার, এটা কি আমার আমাদের সার্ভারের ইনফরমেশনটা দেখাবে। সো এটা যেহেতু কি আমার একটা অ্যারে, সো আমি কী করলাম, একে প্রিন্টার করলাম, নাহলে আমরা আউটপুটটা দেখতে পারবো না, কী আসবে, এটা একটা অ্যারে। সো আমি এটাকে কী করে দিই, প্রি করে দিই, তাহলে আমার সবগুলা আমরা আরও ভালোভাবে দেখতে পারবো। সো আমি প্রি ট্যাগটা ইউজ করলাম, দেন আমি প্রি ট্যাগটা ক্লোজ করে দিই। ওকে, সো আমি যদি এখন সেভ করে আমি যদি এখানে লোড করি, দেখেন আমার সার্ভারের ইনফরমেশনগুলো আমরা দেখতে পারতেছি। সো এই যে সার্ভার, এটা কি আমার সুপার গ্লোবাল ভেরিয়েবল, এটা দিয়ে কী করা হয়, আমার সার্ভারের ইনফরমেশনগুলো দেখা হয়। ওকে, সো আমরা এখানে আমাদের সার্ভারের ইনফরমেশনগুলো আমরা দেখতে পারতেছি। এখানে দেখেন আমাদের যেই সার্ভার নেম, এটা কি আমার সার্ভার সফটওয়্যার, অ্যাপাচি সফটওয়্যার ভার্সন দেখিতেছে। দেন সার্ভারের নেম আমার, এটা কি লোকাল হোস্ট। দেন আমার সার্ভারের পোর্ট, আমার পোর্ট কি এটা 80। ওকে, সো এখানে দেখেন আমাদের যেই পিএইচপি সেলস, সো সবগুলো আমরা দেখতে পারতেছি। এখন আমরা যদি সিঙ্গেলভাবে সবগুলো দেখতে চাই, তাহলে আমরা কী করবো, আমি ইকো করি সার্ভার যেটা আছে, এটাকে আমার একটা অ্যারে। সো আমি অ্যারে দিলাম, দেন আমার এখানে ভিতরে কী হবে, আমি সিঙ্গেলভাবে যদি দেখতে চাই, সো আমি সার্ভার নেমটা দিলাম। সো এখানে সার্ভার নেম দিলাম, সো আমি একটা ব্রেক দিয়ে দিই।
দেন আমি এটা কপি করি, দেন পেস্ট। দেন আমি যদি সার্ভারের পোর্টটা দেখতে চাই তাহলে আমি কী করবো, সার্ভার পোর্ট। সো আমি এগুলো কী করি, কপি করি, দেন পেস্ট পেস্ট পেস্ট। ওকে, সো সার্ভার নেম, সার্ভার পোর্ট। এবং এখন আমি যদি ডকুমেন্ট রুটটা দেখতে চাই সিঙ্গেলভাবে, সো আমি এখানে কী করবো, ডকুমেন্ট রুট, দেন পিএইচপি সেলস। ওকে, দেন এখান থেকে আমি স্ক্রিপ্ট নেমটা নিলাম। ওকে, সো আপনাদের যেটা ইচ্ছা, আপনারা কী করবেন সিঙ্গেলভাবে যদি দেখতে চান, আপনারা কী করবেন অ্যারের ভিতরে সেই এলিমেন্টেই দিবেন সিঙ্গেলভাবে দেখার জন্য। সো আমি এইচটিটিপি হোস্ট নেমটা দিলাম। সো এই তো আমি যদি এখন লোড করি, সো দেখেন আমাদের সার্ভার নেম কি লোকাল হোস্ট। সো আমার প্রথমে কী ছিল, সার্ভার নেম লোকাল হোস্ট, দেন সার্ভার পোর্টটা কি আমার 80, দেন এই যেটা কি আমার যে ডকুমেন্ট রুট, দেন পিএইচপি সেলফ। সো ডকুমেন্ট রুট কি প্র্যাকটিস ফোল্ডারের ভিতরে ইন্ডেক্স ডট পিএইচপি, দেন পিএইচপি সেলফ, দেন স্ক্রিপ্ট নেম ইন্ডেক্স ডট পিএইচপি, দেন আমার এইচটিটিপি হোস্ট কি লোকাল হোস্ট। সো এই তো এই ছিল কি আমার, আমরা সিঙ্গেলভাবে যদি কিছু দেখতে চাই সার্ভারের ইনফরমেশন তাহলে আমরা এইভাবে দেখতে পারি। সো আমি গুগলে যাই, সুপার গ্লোবাল ভেরিয়েবল লেখা সার্চ করলাম। সো এখানে দেখেন আমার পিএইচপি গ্লোবাল যে ভেরিয়েবলটা আছে, সো আমরা W3 স্কুলে আসলাম। এখানে আমাদের যে গ্লোবাল আছে এটা আমরা দেখাইছি, দেন আমরা কী দেখেছি সার্ভার এটাও দেখাইছি। সো এই যে সিঙ্গেলভাবে আমরা দেখতে চাইলাম, দেন আমাদের যে আছে রিকোয়েস্ট, পোস্ট আর গেট, এই তিনটা আমি আপনাদের নেক্সট ক্লাসে দেখাবো। এই তিনটা দেখানোর জন্য আমাদের ফর্মটা বুঝতে হবে। সো এই তিনটা কী করবো আমি নেক্সট ক্লাসে দেখাবো। সো এই তো এই ছিল কি আমার আজকের মতো ভিডিও। আপনাদের কারো কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন, অ্যান্ড আমার আগের ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।